টিকিট কাউন্টারে তো বটেই হাসপাতালের এমার্জেন্সিতে রোগীদের লম্বা লাইন, অন্যদিকে হাসপাতাল ভবনের প্রবেশ পথের পাশে অভয়াকাণ্ডের সুবিচার সহ বিভিন্ন দাবিতে প্রতীকী অনশন আন্দোলনে চিকিৎসকদের একাংশ। পূজোর পর প্রথম কর্মদিবসে এমনই চিত্র জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের। এদিন প্রয়োজন অনুসারে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ তুলেছেন রোগীদের অনেকেই। যদিও আন্দোলনরত চিকিৎসকদের দাবি হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রয়েছে, আরজিকর কাণ্ডে সুবিচার এবং হাসপাতাল সংক্রান্ত দশ দফা দাবিতে গত বুধবার প্রতীকী অনশন শুরু করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের একাংশ। সেই সঙ্গে 20 জন চিকিৎসক কাজে ইস্তফা দেওয়ার জন্য চিঠি করেছেন। গত কয়েকদিন পুজোর কারণে হাসপাতালের সামনে অনশন মঞ্চ তুলে নিলেও আজ ফের প্রতীকী অনশন শুরু করেছেন 15 জন চিকিৎসক। আমরা রং ধামালি থেকে আসছি, ডাক্তার দেখাইতে আসছি। এখন অবস্থা তো দেখেছি, এক ঘন্টা থেকে তো লাইনে দাঁড়াইছি, তারপরে ওখান থেকে পাঠাই দিল এখানে, এখানে আসলাম। এখনো বলতেছে এখানে হবে না, এই অভয়ার ব্যাপারটা নিয়ে একটু ইয়ে চলছে, তা তো বলতে পারলাম না। আউটার মনে হয় বন্ধ আছে, আউটার বন্ধ আছে, কি করব, এই যে আসছি এখন বিচার তো চাই, এটা তো বিচার হোক, সবাই চায় এটা, আমরা কেন, সারা ভারতবর্ষেই চাই তো। কিন্তু তার মধ্যে যে মানুষের সুবিধা অসুবিধা তো ওষুধটা আছে, এটাই তো একটা ব্যাপার আছে। আমরা অবস্থান ধর্মঘট এবং 12 ঘন্টা প্রতীকী অনশন চলছে। সমস্ত ডাক্তাররা বসেনি, অনেকেই বসছে, অনেকেই বসেছেন, প্রায় 14-15 জন বসেছেন। আমাদের দাবি অনেকগুলো দাবি, একটা নয়, মূলত এক কথায় যদি বলা যায় আমাদের মূল দাবি হচ্ছে অভয়ার বিচারের সাথে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন গড়ে তোলা, যেটায় রোগীরা সঠিক চিকিৎসা পাবে, রোগীদের ব্যবহার করা রিসাইকেলড গ্লাভস আর ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিতে হবে না, এই রকম একটা স্বাস্থ্য ব্যবস্থা, এবং এই স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যাতে এই সন্দীপ ঘোষ আর অভিক বিরূপাক্ষের মতো দুর্নীতিগ্রস্ত লোকেরা না থাকে, তো এই তার জন্য এই আন্দোলন। এবং এই স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা পাই, স্বাভাবিকভাবেই আর অভয়া তৈরি হবে না। ইমার্জেন্সির আজকে ধর্মঘট, পেন ডাউন, কিন্তু আমরা রোগীদের স্বার্থের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা ইমার্জেন্সির সামনে অনেকজন ডাক্তারবাবু, আপনি যে দেখে নিন, ইমার্জেন্সির সামনে টেবিল চেয়ার পেতে অভয়া ক্লিনিকে ওষুধ দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, আউটডোর পুরোপুরি বন্ধ।